মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজয় জয় সাহেবকে। আজকে আমরা যে ডিজিটালের ভিশন 2020-কে সামনে রেখে আমরা যে আজকে কাজ করে যাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রামাণ্যচিত্রের মাধ্যমে, এখানে হতদরিদ্রের মাধ্যমে টিসিবির পক্ষ থেকে পণ্য দেওয়া হচ্ছে। আপনি নামটা একটু তুলে ধরবেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আমি এখানে টিসিবি মালের ট্যাক অফিসার হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমি কর্মরত। সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, জুট ইজ আর মেইন ক্যাশ ক্রপ, ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইকোনমি অফ আর কান্ট্রি, উই আর ইমেন্স ফরেন কারেন্সি বাই এক্সপোর্টিং ইজ জুট, সো গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, 80% লোক আমরা কৃষিজীবী আছি। আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে আজকে আমরা পদ্মা সেতু করতে পেরেছি, তার একমাত্র অবদান হচ্ছে যারা এখানে শ্রমজীবী আছেন। উনি বলেছেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে একজন উপসহকারী কৃষি সম্প্রসারণ হিসাবে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে যে আজকে যে আমরা পদ্মা সেতুর মাধ্যমে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু করতে পারি? এটা তো খুশির ব্যাপার। দেশের নিজ অর্থায়নে মানে যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটা তো খুশির খবর আমাদের। এটা গর্বের বিষয় যে প্রধানমন্ত্রীকে আমরা মানে ধন্যবাদ জানাই, এমনকি আমাদের গর্ব। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের টিসিবি থেকে আপনারা কী কী দিচ্ছেন, এই কথাগুলি একটু তুলে ধরুন। আমরা ওই যে এখানে টিসিবি এখান থেকে আমরা 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল। এটা কি এটা কিভাবে দিচ্ছেন এই কথাটা একটু? আমরা দিচ্ছি যে এখানে 405 টাকা হিসাবে নিয়েছে, কিনে নিয়ে যাচ্ছে, মানে 110 টাকা লিটার, আর চিনি হলো 55 টাকা কেজি, আর ডাল হলো 65 টাকা কেজি। মানে টোটাল ইন্টিগ্রেট করলে এটা কত টাকা আসে এমনি মার্কেট? 405 টাকা এখান থেকে, আর বাজারে মূল্য আছে 800 টাকার মতো, প্রায় 800 টাকার মতো আছে। ভিউয়ার্স, আমি এটাই বলছিলাম যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সাইফুল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং টিভিসি যারা এখানে কাজ করে যাচ্ছেন আপনারা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দিতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সত্যি বড় জিনিস। আজকে আপনাদের কাছে অনুভূতিটা কেমন লাগছে কাকা? ভালো লাগছে। তারপরে প্রধানমন্ত্রী যে কাজ করতেছে, আমরা প্রধানমন্ত্রীর কাজকর্মে আমরা খুশি। বিশ্ব মানুষকে এই যে তেল, এই চিনি, আপনার বড় যে ডাল দিতে আছে, আমরা প্রধানমন্ত্রীর তার জন্য দোয়া করি, তার জন্য ধন্যবাদ করি। আমরা জানি মনে করি যে সুন্দর মতো দিতে পারি শেখ হাসিনা, আল্লাহ বাসায় রাখে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপা, আপনার কাছে অনুভূতি দেখে কেমন লাগছে? শাহিদ আক্তার, গোল্লা ইউনিয়ন পরিষদ 456 ওয়ার্ডের মহিলা সদস্য। শেখ হাসিনার অবদান শ্রেষ্ঠত্ব অবদান, আমরা দোয়া করি হাসিনা বেঁচে থাকুক, আমাদের গরিব অসহায় দুস্থ মহিলা এবং পুরুষদের জন্য যাতে বিভিন্ন অনুদান প্রণোদনা নিয়ে যেন এগিয়ে আসতে পারে, আল্লাহ হাফেজ। আজকে যে আপনারা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী পাচ্ছেন, আপনাদের কাছে অনুভূতি কেমন লাগছে? আমাদের কাছে খুব ভালো লাগছে, দুস্থ মহিলারা পেতেছে, সুষ্ঠু ব্যবহার বা তাদের কাছে বিতরণ করতে পারতেছি। সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কয়বার নির্বাচিত? তিনবার নির্বাচিত। আপনি কি প্যানেল চেয়ারম্যান? তো সেক্ষেত্রে আপনি যে তিন নির্বাচিত হয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগে? আমার কাছে অনুভূতি এতটুকু, যত সমস্যা ছিল আমি সমস্যা মোকাবেলা হয়েছি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, তার বিজিএফ, বিজেডি কার্ড,
মানে প্রত্যেকের করতে পারতেছি দিছি মিলিয়ে এখন আমরা পাওলা মহিলা সদস্যরা এই চার বলা বলা দিনা দাও আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপা আপনার ওয়ার্ডের মধ্যে মানে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা কতজনকে দিতে পেরেছেন সেই কথাটা আপনি আমি বর্তমানে যে আছি এখন আমাদের মাতৃত্ব ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এখন আমাদের ইয়ে আসে নাই বাজেট আসে নাই কথা বলছেন নেই গত ইয়াতে যা ছিল দিছি যা বাজেট পাইছি আমি এবছর এখনো আসে নাই আমরা নতুন করে বাজেট পাই নাই আচ্ছা আলহামদুলিল্লাহ সামনের দিকে বাজেট চলে আসবে বাজেট জানুয়ারি 5 তারিখ নির্বাচন হয়েছে এখন হলো জুলাই এর আজকে মানে 3 তারিখ বিগত দিনে আপনি 40 দিনের কাজ কতবার পেয়েছেন কর্মসূচি কতবার পেয়েছেন ধন্যবাদ জ্ঞাপন করছি আপা আপনার তিন তিনবার নির্বাচিত ভাবে আপনি দিতে পারছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে টিপিসির পক্ষ থেকে এখানে প্রণোদনা দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সাইফুল ভাই নিজ হস্তে টিপিসির পক্ষ থেকে দিচ্ছেন এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট চলুন আমরা দল বল নিরপেক্ষভাবে আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশে তৈরি করি সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে টানছি ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আপনারা আমাদের প্রামাণ্যচিত্রটি দেখে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাজ ভাই বিশেষ প্রতিনিধি হিসাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি ধন্যবাদ সাইফুল ভাই ধন্যবাদ আপনাদের।